ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে একটি ট্রেন সত্তর কিমি পার আওয়ার এর গড় গতিতে ছুটছে চব্বিশ মিনিট ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে সত্তর কিমি পার আওয়ারে যায় ট্রেনটি কত কিমি পার আওয়ারে যায় সত্তর কিমি পার আওয়ারে যায় অর্থাৎ সত্তর কিমি পার আওয়ারে যায় মানে এক ঘন্টায় সত্তর কিমি যায় এক ঘন্টা মানে কত ষাট মিনিট ষাট মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে যায় সত্তর কিমি তাহলে চব্বিশ মিনিটে কত কিমি যাবে তাহলে এক মিনিটে যাবে কত সত্তর বাই ষাট কিমি তাহলে চব্বিশ মিনিটে কত যাবে চব্বিশ মিনিটে কি বেশি পথ যাবে তার জন্য কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো কাটাকাটি যদি করি শূন্য শূন্য কাটা চার ছয় চব্বিশ চার সাতা আঠাশ তো আঠাশ কিমি পথ যাবে চব্বিশ মিনিটে আঠাশ কিমি পথ অতিক্রম করবে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব একশো মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ পঞ্চাশ কিমি পার আওয়ার ছয়শো মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ওই ট্রেনটির কত সময় লাগবে ট্রেন যখন হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কি ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে টোটাল কত কিমি পথ যাবে এখানে হচ্ছে একশো পঞ্চাশ কিমি আর এখানে কত কিমি ছয়শো কিমি লম্বা প্ল্যাটফর্ম তার মানে হচ্ছে সাতশো পঞ্চাশ সরি এটা মিটারে এসে সাতশো পঞ্চাশ মিটার পথ যাবে এবার কি বলছে পঞ্চাশ কিমি পার আওয়ারে যায় পঞ্চাশ কিমি পার আওয়ারে আসে তাহলে এটাকে কি আমরা কিসে পরিণত করে নেব এটাকে আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করে নেব কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে পাঁচ বাই এইটিন দিয়ে গুণ করতে হয় যাতে কাটাকাটি করি নয় দুগুণি আঠারো আঠারো পঁচিশ দুগুণি পঞ্চাশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বাই নয় এটা কি মিটার পার সেকেন্ড তো আমরা টাইম বের করতে বলছে টাইম কি হয় টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড ডিসটেন্স বাই স্পিড ডিস্টেন্স কত সাতশো পঞ্চাশ মিটার আর স্পিড কত একশো পঁচিশ বাই নয় নয়টা একশো পঁচিশ বাই কত হবে নয় নয়টা হচ্ছে কী উপরে যাবে উল্টে যাবে এটা তাহলে নয়টা উপরে চলে যাবে এবার এটা যদি আমরা কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটলে পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় নং কত হবে চুয়ান্ন চুয়ান্ন সেকেন্ড হচ্ছে সময় লাগবে তাহলে এটি আমাদের হচ্ছে চুয়ান্ন হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তিরিশ কিমি ঘন্টা বেগে গতিশীল একশো মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে যখন কোনো হচ্ছে ট্রেন ব্যক্তিকে যখন অতিক্রম করবে তখন তার নিজের দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে কত তিরিশ কিমি পার ঘন্টা গতি বেগে আর কত মিটার লম্বা ট্রেনটা ট্রেনটার হচ্ছে ডিসটেন্স কত দেওয়া আছে ট্রেনের যে ডিস্টেন্স দেওয়া আছে এটা হচ্ছে একশো মিটার আর হচ্ছে স্পিড স্পিড কত দেওয়া আছে তিরিশ কিমি পার আওয়ার কিমি পার আওয়ার থেকে কী তাহলে মিটার পার সেকেন্ডে যদি পরিণত করি তাহলে কী হবে ফাইভ বাই এইটিন হবে এবার এটাকে যদি কাটাকাটি করি তিন দিয়ে তিন দশে তিরিশ তিন ছয় আঠারো তিন দুগুনি ছয় পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচ পঁচিশ বাই তিন মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ তাহলে আমাদের কী বের করতে বলছে টাইম টাইম সমান সমান কী হয় টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স কত একশো মিটার আর স্পিড কত মিটার পঁচিশ বাই তিন পঁচিশ বাই তিন এটা কি পরে উল্টে যাবে পঁচিশ বাই তিন তার মানে কি হবে একশো গুণ তিন বাই পঁচিশে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব প্রশ্নটি হচ্ছে তিরিশ কিমি পার ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন সাতাশ বাই দুই সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে তার ট্রেনটি দৈর্ঘ্যগত ট্রেনটির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে মিটারে বের করতে হবে এখানে কত গতি বেগে যায় মানে স্পিড কত আছে। তিরিশ কিমি পার আওয়ার আসে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করলে কী হবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে বা যদি কাটাকাটি করি আমরা ছয় দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে কাটা করলে তিন ছয় আঠারো পাঁচ পাঁচ পঁচিশ বাই তিন কি মিটার পার সেকেন্ড কি স্পিড এটা আর এই স্পিড আর টাইম কত লাগে টাইম লাগে হচ্ছে কত দেওয়া আছে সাতাশ বাই দুই সেকেন্ড তো আমাদের কী বের করতে বলছে দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্য মানে কি ডিস্টেন্স ডিস্টেন্স তাহলে কী হয় স্পিড ইন্টু টাইম আর স্পিড কত দেওয়া আছে পঁচিশ বাই তিন আর টাইম দেওয়া আছে কত সাতাশ বাই দুই তো এটা যদি কাটাকাটি করি তিন নং সাতাশ তিন নং সাতাইশ তার মানে নয় পঁচিশে কত হবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পাঁচ নম্বর পঁয়তাল্লিশে পাঁচ এত করে চার নয় দুগুণি আঠারো বাইশ দুইশো পঁচিশ নয় পঁচিশে দুইশো পঁচিশ দুই দিয়ে যদি ভাগ করি এটাকে দুইশো পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে এগারো দুগুণি বাইশ দুগুণিক চার এক দশমিক শূন্য পাঁচ দশমিক দশ তার মানে একশো বারো দশমিক ফাইভ কী হবে মিটার হবে একশো বারো দশমিক ফাইভ মিটার হবে ট্রেনটির দৈর্ঘ্য তো নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেব ঘণ্টা ছত্রিশ কিমি বেগে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে তো এটা আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ডে উত্তর বের করতে হবে তার জন্য কি দেওয়া আছে এখানে ঘন্টায় হচ্ছে ছত্রিশ কিমি বেগে মানে স্পিড কি আছে ঘণ্টা হচ্ছে ছত্রিশ হচ্ছে কিমি পার আওয়ারে যায় তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করলে কী করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে আঠারো দুমনি ছত্রিশ তাহলে দশ কী হবে টেন মিটার পার সেকেন্ড গতিবেগে যায় আর এখানে আমাদের কী বলছে টোটাল ডিসটেন্স কত ডিসটেন্স দেওয়া আছে ডিসটেন্স দেওয়া আসে কত একশো মিটার তাহলে টাইম কত লাগবে সুতরাং টাইম কী হয় টাইম হচ্ছে ডিসটেন্স বাই স্পিড ডিসটেন্স কত একশো মিটার আর হচ্ছে স্পিড কত দশ মিটার দশ মিটার পার সেকেন্ড তাহলে টাইম কত লাগবে দশ সেকেন্ড লাগবে টাইম তো ট্রেন আমাদের হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব ফুড এসাইতে এসেছিলো দু সালে একশো মিটার লম্বা একশো মিটার লম্বা একটি ট্রেন একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ওই ট্রেনের গতিবেগ কত গতিবেগ মানে কি গতিবেগ মানে স্পিড স্পিড সমান সমান কী হয় ডিস্টেন্স বাই টাইম হয় ডিস্টেন্স কত দেওয়া আছে একশো মিটার দেওয়া আছে এবং ওই ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে বা ডিস্টেন্স বাই টাইম মানে পাঁচ তিন পাঁচে পনেরো সমান সমান তিরিশ মিটার পার সেকেন্ড হবে তিরিশ মিটার পার সেকেন্ডে হচ্ছে তার গতিবেগ হবে এটাকে এবার কি করতে হবে আমাদের উত্তর দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার তাহলে তিরিশ মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে পরিণত করব তখন কি আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে লাগবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় আটের নাম কত হয় ছয়টি আটচল্লিশে আট এত কুড়ি চার ছয় চারে দশ একশো আট কিমি কিমি পার আওয়ার এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে